এখন শুনছেন মজায় মজায় শেখা এর ১২ নম্বর লেসন। এই লেসনে আপনি শিখবেন ক্যাফে বা রেস্তোরাঁয় কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু ভাষারীতি। হ্যালো, স্বাগত জানাচ্ছি মজায় মজায় শেখা ইংরেজি লেসনে। আমি কামাল, আজ আমি আপনাদের সাথে ইংরেজি চর্চা করব। চলুন শুরু করা যাক। বিশ্বাস নাটকের আজকের কথোপকথনটি একটি রেস্টুরেন্টে হচ্ছে। একজন ওয়েটার জারাকে জিজ্ঞাসা করেছেন তিনি অর্ডার করবেন কি না। চলুন তাদের কথোপকথনটি শুনি। আর ইউ রেডি টু অর্ডার? ইয়েস, ক্যান আই হ্যাভ সাম কফি প্লিজ? দারুণ ইংরেজি জারা। এবার চর্চা করার পালা। কথোপকথনের শুরুতেই ওয়েটার জারাকে জিজ্ঞাসা করেছেন তিনি অর্ডার করতে চান কি না। চলুন ইংরেজিতে বাক্যগুলো শুনি এবং সাথে সাথে বলি। আর ইউ রেডি টু অর্ডার ম্যাডাম? যারা এই প্রশ্নের উত্তরে কফি অর্ডার করেছেন, তিনি বলেছেন আমি কি কফি পেতে পারি। চলুন এবার এই বাক্যটিও শুনি এবং সাথে সাথে বলি। ইয়েস, ক্যান আই হ্যাভ সাম কফি প্লিজ? বিশ্বাস নাটক থেকে আপনারা ইংরেজি চর্চা করছেন কামালের সাথে মজায় মজায় শেখা ইংরেজি লেসনে। আজ যারা একটি রেস্টুরেন্টে আছেন, একজন ওয়েটার যারাকে জিজ্ঞাসা করেছেন তিনি অর্ডার করবেন কি না, এবং উত্তরে যারা বলেছেন তিনি কফি চান। এবার আপনার পালা। বাক্যগুলো বাংলায় শুনুন এবং ইংরেজিতে বলতে চেষ্টা করুন। আপনি কি এখন অর্ডার করবেন? হ্যাঁ, আমি কি কফি পেতে পারি? দারুণ। এবার সম্পূর্ণ ইংরেজি কথোপকথনটি শুনে এতক্ষণ যা বলেছেন সেগুলো সঠিক ছিল কিনা মিলিয়ে নিন। আর ইউ রেডি টু অর্ডার? ইয়েস, ক্যান আই হ্যাভ সাম কফি প্লিজ? আর ইউ রেডি টু অর্ডার? ইয়েস, ক্যান আই হ্যাভ সাম কফি প্লিজ? খুবই দরকারি একটি ইংরেজি কথোপকথন। আমি এখন আমার বন্ধু অ্যালেক্সকে খুঁজে বের করব এবং তাকে অনুরোধ করব আমার সাথে কথোপকথনটি চর্চা করার জন্য। এভাবে ইংরেজিতে আমি আরও দক্ষ হয়ে উঠব। আপনি একজন বন্ধুকে নিয়ে চর্চা করুন। মনে রাখবেন, নিয়মিত চর্চায় দক্ষতা বৃদ্ধি পায়। মজায় মজায় শেখার পরবর্তী ইংরেজি লেসনে আমাদের সাথে থাকতে ভুলবেন না। বাই।